পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। এই আমাদের বাড়ি, কাল যদি আপনার সময় হয় একবার আসবেন, কর্তমার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। ডাক দিয়েছো কোন সকালে, বিয়ে ব্যাপারটাতে সবচেয়ে জরুরি হচ্ছে পাত্রী, জানিস তো। অবাক করলে, এত মেয়ে আছে চারপাশে,
মেয়ে বিয়ে করা হতো সেই প্রাচীনকালে, কিন্তু আমি যে চাই পাত্র, আপন পরিচয়ে যে হবে পরিচিত এবং জগতে যে হবে একেবারে অদ্বিতীয়। সেটা নিয়ম নয়, তোমার ঘরে এলে তোমার পরিচয় হবে তার পরিচয়। কিন্তু আমি মনে মনে যে মেয়ের ব্যর্থ প্রত্যাশায় থাকি সে হচ্ছে আকাশের তারা। হৃদয়ের বায়ুমণ্ডল পর্যন্ত পৌঁছতে না পৌঁছতেই সে বাতাসে মিলিয়ে যায়, বাস্তবের মাটির ঘর পর্যন্ত সে আর এসে পৌঁছই না। অর্থাৎ সে তোমার বন্ধের মতো একটুও না? একটুও না। সে ঘরে এসে শুধু ঘরের লোকদের সংখ্যাই বৃদ্ধি করবে না, সে আসবে আমার মনে মনে মনে। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। রাখো তো তোমার এসব বকবকানি। আচ্ছা পিমি বোস, পিমি বোস তো তোমার পথ চেয়ে বসে আছে, ইশারা করলেই ছুটে আসে, তাকে তোমার পছন্দ নয় কেন? পিমি বোস? হ্যাঁ পিমি বোস। ওর কালচার নেই। হোয়াট? পিমি বোসের কালচার নেই? নেই। পোটা নিতে এমে তারপরেও ফার্স্ট ক্লাস ফার্স্ট, বিদ্যেকেই তো বলে কালচার নাকি? কোমল হীরের পাথরটাকেই বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে বের হয় তাকেই বলে কালচার। বুঝলি? পাথরের আছে ভার আর আলোর আছে দীপ্তি। ইস থং, বিমর্ষের কদর নেই ওনার কাছে। তুমি নিজে বিমর্ষের যোগ্য না। শোনো আমি, তুমি যদি বিমর্ষকে বিয়ে করার জন্য পাগল হয়ে ওঠো, এই আমি আমি তাকে বলে দেব সে যেন তোমার দিকে ফিরেও না তাকায়। অন্তত পাগল না হলে বিমি বোসকে বিয়ে করতে চাইব না। শোন, সেরকম যদি কোনো সম্ভাবনা দেখাই দেয় তাহলে বিয়ের ব্যবস্থা না করে আমার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করি। সাহিত্য সভায় যাবার সময় আসন্ন, আমি চললাম। আসলে একটি মেয়ের দায়িত্ব নেবার যোগ্যতা তোমার নেই, তাই অসম্ভবের স্বপ্ন দেখে বেড়াও আর উল্টো পাল্টা কথা বলে মানুষকে চমক লাগিয়ে বেড়াও। রাইট সিস্টার, রাইট। আজিয়ে প্রভাতের অবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি যে কেন এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ। সাধু 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 নিখিলদা, আপনি এখানে বসুন। যা শুনালেন নিখিলদা, দারুণ দারুণ। আমাদের আজকের সাহিত্য আসরের মূল আলোচ্য বিষয় হচ্ছে মেয়েদের উপরে পুরুষের আধিপত্য এবং অত্যাচার। পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়েরা আধিপত্য শুরু করবে, দুর্বলের আধিপত্য ভয়ঙ্কর। তার মানেটা কি দাঁড়ালো? মানে দাঁড়ালো এই, যে পক্ষের দখলে শেকল আছে সে শেকল দিয়েই পাখিকে বাঁধে, অর্থাৎ জোর দিয়ে, আর শেকল নেই যার সে বাঁধে আফিম খাই, অর্থাৎ মায়া দি। শেকলওয়ালা বাঁধে বটে কিন্তু ভোলায় না, আফিমওয়ালি বাঁধেও বটে আবার ভোলায়ও। মেয়েদের কৌটো হচ্ছে আফিমে ভরা। এই প্রসঙ্গটির আজকে এখানে ইতি। আমাদের আজকের সাহিত্য সভার পরবর্তী আলোচ্য বিষয়টা হচ্ছে রবি ঠাকুরের কবিতা। রবি ঠাকুরের কবিতায় যেহেতু আলোচ্য, তাহলে আমাকে বলতে হচ্ছে যে রবি ঠাকুরের কবিতা যে কবিতায় সেটা প্রমাণ করাই আজ আমার আরাধ্য। কিন্তু আপনাদের রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এই যে বুড়ো ওয়ার্ডসওয়ার্থের নকল করেছে, তাছাড়া অতি অন্যায় রকম ভাবে বেঁচেছিল অনেকদিন, অহেতু অনাবশ্যক চুলদাড়িগুলোকে রেখেছিল বড় বড়, বুড়ো ভয়ানক কঞ্জুস ছিল, নরসুন্দরকে কোনো পয়সাই দিতে চাইতো না।
ভালো জিনিস যত বেশি হয় ততই ভালো নয় কি? ঠিক তার উল্টো মশাই। বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প বলেই সেটা ভালো, নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি। যেসব কবি 70-80 বছর পর্যন্ত বাঁচতে একটুও লজ্জা করে না, তারা তো নিজেকে শাস্তি দেয়, নিজেকে সস্তা করে দিয়ে শেষকালে তাদের লেখার চরিত্র বিগড়ে যায় এবং নিজেরই লেখা থেকে চুরি করতে শুরু করে। জানতে পারি কি আপনার প্রিয় কবিটিকে? তার নামটি বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, আরে বলুন আপনার প্রিয় কবিকে বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন আপনার প্রিয় কবিটিকে। হ্যাঁ হ্যাঁ বলুন, তার নামটি বলুন। নিবারণ চক্রবর্তী। নিবারণ চক্রবর্তী। নিবারণ চক্রবর্তী। নিবারণ চক্রবর্তী। এই নিবারণ চক্রবর্তী মালটাবার কে গো দাদা? আপনার ওই নিবারণ চক্রবর্তীর লেখার একটু নমুনা দিন তো মশাই। হ্যাঁ মশাই, একটা নমুনা দিন। হ্যাঁ দিন দিন, নমুনা দিন, দেখি তিনি কেমন কাব্য লেখে। অনিরাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে, আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক, খোলদার বার্তা আনিয়াছে বিধাতা, মহাকালেশ্বর পাঠায়েছে দুর্লক্ষ খোর, বল দুঃসাহসী তোরা কে কে মৃত্যুপণ রেখে দিবি তার দুরহ উত্তর। শুনুন মশাই, আপনাদের ওই রবি ঠাকুরে এরকম ধারালো লিরিক্স পাবেন না। ফালতু ফালতু, শুনুন মশাই, রবি ঠাকুরের লেখার সঙ্গে এইসব ফালতু লেখার কোনো তুলনাই হয় না। ঠিক, একদম ঠিক। কুরার অপমান আমরা সহ্য করব না, একদমই করব না। এই অপমান কি সত্যিই সহ্য করা যায় না? তোমাকে সভাপতি করাটাই আমার ভুল হয়েছে। ঠিক, হ্যাঁ নিখিলদা, সভাপতি করাটাই ভুল হয়েছে। একদম ঠিক বলেছো। চলুন নিখিলদা, সবচেয়ে ভুল হয়েছে। যেখানে ঠাকুরের অপমান করা হয় সেখানে আর এক মুহূর্ত নয়। চলো চলো সকালে চলো সবাই এখান থেকে, বড় ছোট কিছু মানবে না। লেখার লোক, বড় লোকের উচ্ছন্ন যাও সন্তান, ঘুরের অপমান। শুনুন মশাই, পত্রিকায় কলাম লিখে ঠিক ঠিক জবাব দেব বলে গেলাম, কিন্তু অমিত বাবুর কেস পড়তাম। শৃঙ্খলে জড়াও তবে, বাধমোড়ে খণ্ড খণ্ড করে মুহূর্তে চকিতে, মুক্তি তব আমারই মুক্তিতে। শিলংয়ে এসে কি আবিষ্কার করা গেল জানো? কেন জানবো না, আমাদের মুখ ছড়া স্বভাবের সোমনলালের কিন্তু ইদানিং লাবণ্য দেবীর বাড়িতে যাতায়াত বেড়ে গেছে। হবে না, লাবণ্যর বাবা অবনীশ দত্তের অত্যন্ত স্নেহের পাত্র যে শোভনলাল, মাস্টার মশাইয়ের কাছে পড়া নিতে যায়। আরে পড়াটা তো ছুতো ছুতো, লাবণ্য দেবীর লাইব্রেরিতে নাকি শোভনলালের অবাধ সঞ্চারণ। যদিও লাবণ্য দেবীকে দেখলেই নাকি শোভনলাল সংকোচে একেবারে নত হয়ে পড়ে। তাহলে তো কোনো রিস্ক নেই, ব্যাপারটা বেশি দূর এগোবে না। কি হচ্ছে শোভনলাল? আগে না মানে মাস্টার মশাই পড়ছিলাম, অধ্যয়ন বিষয়ে তোমার মতো অতি সতর্ক এবং মনোযোগী ছাত্র আমি আমার শিক্ষকতা জীবনে কোথাও পাইনি। আই এম প্রাউড অফ ইউ মাই সান। পড়ো, মনোযোগ দিয়ে পড়ো।
আমি বের হচ্ছি, আমার একটু কাজ আছে। জানে কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি। কি করছেন? আগে না না কিছু খুঁজছিলাম না, পড়ছিলাম। পড়ছিলেন সে তো দেখতেই পেলাম। পরীক্ষা তো তাই, কিন্তু লাবণ্য দেবী আপনি এখানে অসময়ে আমার এখানে, কি যে সৌভাগ্য আমার। না মানে এটা তো তোমাদেরই বাড়ি তাই না? না মানে বলছিলাম যে ওই অবনীশ দত্ত মাস্টার মশাই বলেছিলেন যে উনি বলেছেন বড্ড গরম পড়েছে তাই না? বড্ড গরমে যা কিছু তা কেবল আপনারই ভেতর। এটা শীতের সকাল, আর সকালের রোদ ঘাসের শিশির এখনো সবটুকু শুষে নেয়নি। তাই তো, কেমন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই না সকাল থেকেই। হ্যাঁ, দ্বিধা করে যে পুরুষ যথেষ্ট জোরের সঙ্গে নিজেকে প্রত্যক্ষ না করায়, মেয়েরা কিন্তু তাকে যথেষ্ট স্পষ্ট করে প্রত্যক্ষ করে না। ও তাই বুঝি। বন্ধুদেবী না মানে বলছিলাম যে, না না কিছু না, ধন্যবাদ। আপনি কি যে বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝিতে পারিতেছেন না। আর সর্ষে পরিমাণ সন্দেহের অবকাশ নেই যে এই পেন্সিলে আঁকা পিকচারখানা আপনার কন্যা লাবণ্যলতারই প্রণয়ের দান। আমাকে অপমান করতে, আমাকে ছোট করতে আপনার একটু সংকোচ হয় না? আমি দুঃখিত, আমায় মাফ করবেন লাবণ্য দেবী, আমি যাচ্ছি। তোমার কাকা অমরেশ রায় ছিলেন আমাদের জেলার নাম করা উকিল। একবার আমরা একটা সর্বনেশে মোকদ্দমায় ফতুর হতে বসেছিলাম, তিনিই আমাদের বাঁচিয়েছিলেন। আমি তারই অযোগ্য ভাইপো মাসিমা, জানতেন এড়াতে পারবেন না, তবুও মিছিমিছি দূর করিয়ে নিলেন। জানেন নাকি দূরে চলে গেলে কতটা কষ্ট হয়? কষ্ট? কিসের কষ্ট?